গত কয়েকদিন ধরেই দেশজুড়ে বাড়ছে করোনার প্রকোপ। সংক্রমণ ক্রমশ বাড়ায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার তাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি আলোচনায় বসেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে। তারপরই বলেন, এখনই করোনা নিয়ে সতর্ক না হলে গোটা দেশে ফের এর দাপট রোখা কঠিন হয়ে উঠবে। দেশজুড়ে করোনার বর্তমান পরিস্থিতিতে মোদীর গলায় এদিন চিন্তার সুর ছিল স্পষ্ট। তিনি জানান, যেসব দেশে কোভিড থাবা বসিয়েছে, কোনো না কোনো সময় সেসব দেশে আছড়ে পড়েছে কোভিডের দ্বিতীয় ঢেউ। আর এই জায়গা থেকেই এদেশে বাড়ছে উদ্বেগ, কারণ দেশের বেশ কিছু রাজ্যে গত কয়েকদিনে উল্লেখযোগ্যভাবে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা, যার মধ্যে রয়েছে মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ। ভ্যাকসিন আসার পরও হঠাৎ করে কোভিড নাইন্টিনের ঊর্ধ্বমুখী গ্রাফ নিয়ে মোদীর বক্তব্য, করোনা দ্বিতীয় ঢেউ আটকাতে এখনই সতর্ক হতে হবে, তার জন্য যা যা পদক্ষেপ করার তা করতে হবে। গত কয়েক সপ্তাহে দেশের 70টি জেলায় করোনার হার 150% বেশি বেড়েছে, তাই এখনই সতর্ক না হলে গোটা দেশে ছড়িয়ে পড়বে করোনা। কোভিড আক্রান্তদের চিহ্নিত করার জন্য আগে যে পরিমাণ টেস্টিং হতো সেই হারও আগের তুলনায় অনেকটাই কমেছে। একই সঙ্গে মোদী প্রশ্ন তুলেছেন, কেন নানা এলাকায় টিকাকরণের হার এত কম, এর জন্য রাজ্যগুলিকে কড়া হতে হবে বলে বার্তা মোদীর। তিনি বলেন, করোনার সঙ্গে মোকাবেলা নিয়ে আমাদের আত্মবিশ্বাস যেন আত্মতুষ্টিতে বদলে না যায়, আমাদের সাফল্য যেন অবহেলায় না বদলে যায়। উল্লেখ্য, গত জানুয়ারিতে দেশজুড়ে টিকাকরণ শুরুর ঠিক আগে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মোদী। তারপর থেকে অনেকটাই নিয়ন্ত্রণে ছিল সংক্রমণ। এমনকি কেন্দ্র স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছিলেন, করোনা থেকে মুক্তির পথে দেশ, কিন্তু নির্বাচনী আবহে গত কয়েক সপ্তাহে ফের পাল্টে গিয়েছে পরিস্থিতি, আর সেই কারণেই করোনা ঠেকাতে রাজ্যগুলিকে কঠোর পদক্ষেপ নেওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।